হাই ফ্রেন্ড, দিদা নাতি ব্লগে হাজির হয়ে গেছি। দেখো তোমরা খাবার দাবার নিয়ে, আজকে কিচ্ছু রান্না করিনি বুঝলে। এই দেখো সুনুর মা রান্না করেছে রাইস, আলুর দম আর ডিম কষা। কেন অনবরত মাংস খাওয়া হয় তো রায়তার সঙ্গে, দেখেছো ফ্রেন্ড। আজকে পুরো ছুটিতে কাটাচ্ছি, আর দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে আমাদের এই। আর ফ্রেন্ড, এই মাত্র স্নান করে এলাম, শুনু স্নান হয়ে গেছে, প্রত্যেকে স্নান হয়ে গেছে। এইবার ফ্রেন্ড খাওয়া দাওয়ার পালা, গরম গরম দিল শুনুর মা। তাহলে ফ্রেন্ড খেয়ে নি। শুনু আয়, একটু ফ্রেন্ডদের সাথে একটু টাটা করো, আসো আসো। এখন শুনুকে খাওয়াবো, আসো। দেখাও ফ্রেন্ডদের, একটু টাটা করে দাও। ওরম না, ওরম না। হ্যাঁ না না, দুষ্টুমি করে না, দুষ্টুমি করে না, দাঁড়া। হ্যাঁ তো ফ্রেন্ড খেয়ে নি, তারপরে আবার তোমাদের কাছে আসছি, কেমন? তোমরাও খেয়ে দিয়ে নাও। ফ্রেন্ড এবার শুনুকে খেতে দিলাম, দেখো শুনু খাচ্ছে। শুনু তো হাত দিয়ে ঠিক পুরো ভাত খায় না জানো তো, ওকে খাইয়ে দিলে খায়, আর যদি নিজে খায় তখন কি করবে, অর্ধেক খেয়ে দৌড়ে পালিয়ে যাবে, বলবে আর খেতে পাচ্ছি না, পেট ব্যথা করছে, এই করছে ওই করছে, ছুতো নাতা ধরবে জানো। আর এমনি খেতে ভালোবাসে, মানে ভালো জিনিস রাইস বিরিয়ানি এইসব হলে খুব পছন্দ, ভালো হয়েছে বলছে, দেখছো ফ্রেন্ড। খুব ভালো হয়েছে, শুনু বলছে। তো ফ্রেন্ড আজকে হ্যাঁ এঁঠো করো, এঁঠো হয়ে যাবে তোমার জামাটা, আমি একটু সরিয়ে দিই, কেমন হাতটা, দাঁড়াও। হ্যাঁ ঠিক করে খাও শুনু, ঠিক করে, হ্যাঁ ধরে ধরে ঠিক করে খাও ফ্রেন্ড। তো জানো ফ্রেন্ড, নতুন ফ্রেন্ডরা না বুঝতে পারে না ঠিক, একটু যদি দেরি হয়, আমি নাম বলতে চাই না, এমন এমন কথা বলে না, মনটা খুব খারাপ লাগে তখন, যে আমি ঠিক এসে দিয়ে দেব তোমাদের ব্যাগটা। হ্যাঁ কিন্তু আমাকে তো একটু সময় দিতে হবে বলো, সারাদিন কি আমি ফোন নিয়ে বসে থাকি? এবার কী বলবো বলো, পুরনোরা আমার সব বুঝতে পারে, শুনুর পরীক্ষা ছিল আমি বলে দিয়েছি, সবাই সব বুঝতে পারে, কিন্তু নতুনরা তো বুঝতে পারে না। দেখো না স্নান করে ঠাকুর দিয়ে এসেছি, সেই শুনু মানে আমাকে সিঁদুরটাও পরতে দিচ্ছে না, বলছে খিদে পেয়েছে। তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, কেমন ফ্রেন্ড? আশা করি তোমরা ভালোই আছো। তো সবাইকে নিয়ে ভালো থেকো, কারণ ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্যই বলছি ঠান্ডা লাগিও না কেউ, কারণ অনেকেরই দেখছি বেশ ঠান্ডায় কষ্ট পাচ্ছে এরকম বলছে ভিডিওতে, বা কথা বলছে, বুঝতে পারছি চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে, ঠান্ডা লাগিও না, কেমন ফ্রেন্ড? ওই দেখো ওই দু চারটে তোলে হাতে, খায়, হয়তো ডিমটা খেয়ে নেবে, হয়তো ভাতগুলো খেলোই না। তো ওকে এখন দেখি খাইয়ে দিতে হবে, আগে শুনুর দাদুকে খেতে দিয়ে নেব। শুনুর দাদুকে খেতে দিয়ে নিয়ে ফ্রেন্ড তারপরে শুনুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে নিজে খাবো জানো। খাইয়ে আবার ওকে ঘুম পাড়াতে হবে, ঘুম না পাড়ালে কিছুতেই ঘুমোবে না, যদি পালিয়ে যায়। আজকে মা বাবা আছে, ওই জন্য আমি করি কি, ওপরে আমার কোলাপসিবল আছে, ওপরে কোলাপসিবলে তালা মেরে দিই, তাহলে আর শুনু পালাতে পারে না। এবার নিয়ে চেপে ধরে সে ভুলিয়ে ভালিয়ে তাকে ঘুম পাড়াতে হয়। ও হাত নাচ্ছে দেখো খালি তোমাদেরকে, মানে খুব ভালো হয়েছে, এদিকে ভাত আর শেষ হয় না, দেখো নিচ্ছে কীরকম, শেষ আর হচ্ছে না। তো এই ফ্রেন্ড একটু তোমরা বোঝো, নতুন ফ্রেন্ডদের বলছি একটু বুঝে নাও।